এখন যেটা এই গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ হলো, এই গভর্নমেন্টের কাছ থেকে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা এত বেশি হয়ে গেছে মানুষের, এই যে পদ প্রমোশন কয় মাসে দুই মাসে দেখেন এত লোকের প্রমোশন, বা যাদের চাকরি গেছে তাদেরও সমানে পদায়ন প্রমোশন দিচ্ছে। আরে ভাই টাকাটা কে দিবে? আপনার যে চাকরি ছিল না এটা তো আপনি মেনে নিছেন, চাকরি বাদ দিয়ে আপনি আরেক জায়গায় চাকরি তো করছেন ওই সময়, কাজে আপনি ব্যালেন্স করেন, ফিফটি ফিফটি করেন, আপনারও 50% মানে লস এর নেও, আপনি পুরো সুবিধাই নেবেন, টাকাটা আসবে কোথা থেকে? ওই সময় তো আপনি আরেকটা জায়গায় চাকরি করছেন, আপনার মোরাল দায়বদ্ধতাটা আপনি খেয়াল করতে হবে। সব কিছু সরকার হাতে ছেড়ে দে, সব সবার ওই যে 20 বছর 15 বছরের সকল দায় সরকার নিবে, এটা তো চিন্তা করা ঠিক না? আপনার মধ্যে একটা দায়িত্ববোধ থাকা উচিত, সকল দায় সরকার নেবে, এই যে অনুভূতিটা আপনি একটা সুযোগ পাচ্ছেন সেটাই তো বড় কথা। কাজে আমাদের সবাইকেই এখানে আমাদের আকাঙ্ক্ষার ক্ষেত্রে লিমিট করতে হবে, মানে সব কিছু একেবারে সব করে দিয়ে দিতে হবে, এটা করা ঠিক না। আপনার দিক থেকেও কিছু ছাড় দেন, এখান থেকে সরকার থেকে আপনার বঞ্চনার জন্য কিছু একটা দেবে, কিন্তু 100% সব করে দিবে তাহলে ওই যে আপনি 15 বছরে যে আয় করছেন আরেক জায়গায় চাকরি কইরা, সে চাকরির টাকাটা তাহলে গভর্নমেন্টের ফান্ডে জমা দেন কি? এটা ঠিক কিনা কথাটা? এগুলো আপনাদের মাথায় রাখতে, অনেক কথা এনে আছে এগুলো আমি বলতে চাই না। এখানে আমার কথা হলো আপনাকে ধৈর্য ধরতে হবে, সবাইকে ধৈর্য ধরতে হবে, এখানে দাবি দেওয়ার সরকারের জন্য, এই সরকার না, এই সরকারের ম্যান্ডেট হলো মূলত জন আকাঙ্ক্ষা পরিবর্তন করা, এবং সেই জন আকাঙ্ক্ষাটা কোনো রাজনৈতিক দল অতীতে ব্যর্থ হয়েছে বলেই এখন সাধারণ ছাত্রছাত্রীরা করছে। কাজে বিপ্লবের স্পিরিট বা গণ অভ্যুত্থানের স্পিরিটটা হলো আমাদের সামনে সবচেয়ে প্রায়োরিটি, এবং সেই প্রায়োরিটি হলো এখানে রাজনৈতিক দলের মধ্যে সংস্কার আনতে হবে, আমাদের প্রত্যেকের মাইন্ডসেটের মধ্যে সংস্কার আনতে হবে, এবং অন্যান্য যে সিস্টেম থিঙ্কিং যেগুলি বলছে সিস্টেম ডেভেলপটা করতে হবে। কাজে এই সংস্কার করার জন্য মিনিমাম পিরিয়ড সময় এই গভর্নমেন্টকে আমাদের দিতে হবে, এই গভর্নমেন্টকে দিতে হবে, এই গভর্নমেন্ট পুরো কাজ শেষ করবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আপনাদের সমন্বয়তে একটা সবাই মিলে একটা চার্টার ঘোষণা করবে, ওই যে যে ঐক্যমুক্ত হবে ন্যাশনাল চার্টার, সেই চার্টারের ভিত্তিতে পরবর্তীতে ইলেকশন বা পরের প্রসেস যাবে, তখন যে গভর্নমেন্ট আসে আসবে। কিন্তু বক্তব্যটা অত্যন্ত ক্লিয়ার যে সেই চার্টার করার জন্য এই কনসেনসাস ডেভেলপ না হওয়া পর্যন্ত আমাদের কোনো ধরনের ইলেকশনে যাওয়া আমাদের উচিত হবে না। কাজে কনসেনসাস ইন মাস্ট। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আমি বলবো আপনাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য চ্যুতি ঘটলে হবে না। আপনি ধরো 5 বছর এই সরকার নিয়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার, সে এত অস্থির আর কি আছে? কাজে 5টা বছর দেন না, 3টা বছর দেন না, এত অস্থির হলে তো চলবে না। কাজে এখন তো আপনাদের সুযোগ পাওয়া গেছেন, আপনারা পদায়ন হয়ে যেতেছেন, কাজে এই সময়টা আপনি মনে করেন যে এটা আর আওয়ামী লীগের হাতে থাকলে কি হইতো, আপনারা কি করতে পারতেন? যাই হোক, কাজে আপনাদের ধৈর্য ধরতে হবে, আর সরকারকে বলবো আপনারা দয়া করে এই যে গভর্নমেন্টের পলিটিক্যাল পার্টিস অথবা অন্যান্য যে সিভিল সোসাইটি অ্যাক্টর্স বা বিভিন্ন গ্রুপ আছে যারা আছে, তাদেরকে যতটুকু সম্পৃক্ত করা যায় তাদের সাথে কন্টিনিউয়াসলি আপনি ডায়ালগ করেন, বসেন, তাদের বক্তব্য শুনেন, তাদের উপর আস্থা আপনি তৈরি করতে হবে, কারণ তাদের আস্থা ছাড়া ফাইনালি আপনার কোনো সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করা সম্ভব না। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।